সম্প্রতি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং এক নম্বর ব্লক অফিসে অনুষ্ঠিত হল জাতিগত শংসাপত্র প্রদান শিবির। বিডিও অফিসে ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির বিভিন্ন কর্মাধ্যক্ষদের উপস্থিতিতে প্রায় 3000 ছেলে মেয়েদের হাতে তুলে দেওয়া হল তপশিলি জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের জন্য নির্ধারিত শংসাপত্র। বিডিও অফিসের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রামদাস, বিডিও শুভঙ্কর দাস সহ অন্যান্য বহু আধিকারিক বৃন্দ। এরকম শিবিরের তাৎপর্য ব্যাখ্যা করে বিধায়ক পরেশ রামদাস বলেন, দেখুন, আজকের ক্যানিং এক ব্লকের ক্যানিং এক পঞ্চায়েত সমিতির মাধ্যমে প্রায় দীর্ঘদিন ধরে যেসব ছেলেমেয়েরা স্টুডেন্টরা শংসাপত্র জমা দিয়েছেন এসসি এসটি ওবিসি, যাদের এখন প্রত্যেকটা জিনিসেই এই জাতি শংসাপত্রটা প্রয়োজন, তাই আমরা তৎক্ষণাৎ মনে করেছি যে যেসব ছেলে মেয়েদের সার্টিফিকেট হয়ে গেছে প্রায় 5 থেকে 6 হাজার, তাদেরকে আজকে বিডিও অফিসের মাধ্যমে আমরা সবাই উপস্থিত থেকে বিডিও অফিসের বিডিও সাহেব, সভাপতি ম্যাডাম এবং ডিএমডিসি সহ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সবাই ছিলেন, প্রত্যেকটা অঞ্চলে যাদের সার্টিফিকেট হয়েছে আমরা তাকে ডেকে ডেকে সই করিয়ে প্রত্যেকের হাতে সার্টিফিকেটটা তুলে দিলাম। তবে বিগত দিনে দুয়ারের সরকার কর্মসূচিগুলোতে শংসাপত্রের জন্য বহু আবেদন জমা পড়লেও বেশিরভাগ ক্ষেত্রেই সেই আবেদনগুলো ছিল ত্রুটিপূর্ণ। খুব তাড়াতাড়ি পঞ্চায়েতের মাধ্যমে সেগুলো ঠিক করে মানুষের হাতে তুলে দেওয়া হবে বলেও জানিয়েছেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রামদাস। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে দীপান্বিতা দাসের রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ।